অনিয়মের নানা অভিযোগ ওঠার পর 2017 সালের 13 অক্টোবর দেশ ছাড়েন আলোচিত সমালোচিত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন তিনি। অভিযোগ আছে, এই টাকা দিয়েই নিউ ইয়র্কের নিউ জার্সিতে ভাইয়ের নামে বাড়ি কিনেছেন সিনহা। এছাড়া মার্কিন মূল্যকে তার আরও কিছু সম্পদের খবর সে সময় প্রকাশ হয় গণমাধ্যমে। আমি এই বাড়ি আমার নামে না এটা বললেই হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে। ঋণ জালিয়াতের ঘটনায় সিনহার বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের 6 কর্মকর্তা সহ আসামি করা হয় 11 জনকে। যেই অভিযোগের বিচার শুরু হয় গত বছরের আগস্টে, 21 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন, খালাস চেয়ে পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন 7 আসামির আইনজীবীরা, যে শুনানি শেষ হয় মঙ্গলবার। আদালত জানান 5 অক্টোবর আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন তিনি। দুদকের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণিত হওয়ায় এস কে সিনহা সহ আসামিদের সর্বোচ্চ সাজা হবে। পলাতক থাকায় সাবেক প্রধান বিচারপতি সহ 4 জনের পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। 7 জনের আইনজীবীর প্রত্যাশা, আসামিরা নির্দোষ। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় আসামি শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা 2টি চলতি হিসাব খোলেন। 2টি অ্যাকাউন্টের বিপরীতে ঋণ নেওয়া হয় 4 কোটি টাকা, যে টাকাগুলো পরবর্তীতে সিনহার অ্যাকাউন্টে যায়। ক্ষমতা ও জালিয়াতির মাধ্যমে ঋণ পাইয়ে দেয়া এবং সেই টাকা নিজের অ্যাকাউন্টে নেয়ার প্রমাণ মিলে দুদকের তদন্তে। আইনজীবীরা বলছেন, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।